আচ্ছা কথা কম, ইন্টামাসকুলার ইনজেকশন প্রসিডিউর। হ্যাঁ আজকে একদম ইন ভিভো আমরা প্র্যাকটিস করব, ইন ভিভো। প্রথম নিয়মটা কি, সকল প্রসিডিউরগুলো একসাথে করে জমানো। এরপর কি ওনার আগে মাপতেছেন, আগে এটা পুরাটা স্যানিটাইজ করে নেন, অ্যালকোহল প্যাড দিয়ে। ভিতর থেকে অ্যালকোহল প্যাড বের করেন না। হ্যাঁ কেমনে বলছি, সেন্টার থেকে হাতটা কোমরে রাখেন। দেখেন সিম্পল নিয়মটা, এদিকে ধরার কোনো দরকার নাই, ঠিক আছে? আপনি ধরবেন কোথায়, আপনি এই আঙ্গুলতে কি করতেছেন দেখতেছেন না, এটা দেখে এই আঙ্গুলতে এইভাবে করবেন, ঠিক আছে? যদি আপনার যদি ডান হাত দেয়, ডান হাতটা এইভাবে ধরবেন, আপনি কি ধরতেছেন এইভাবে ধরতেছেন, তাই না? তাহলে বাম হাতে আপনি কি রোগীর যে মাসেলটাতে আমরা চিন্তা করছি, যে দুই আঙ্গুল, তাই না, দুই আঙ্গুলের পরে ট্রায়াঙ্গেলার আমরা একে দিয়ে দিচ্ছি এই জায়গাটা, তাহলে এই জায়গাটা থাকবে কি, এরপর ওই জায়গাটাকে আমরা একটু উঁচা করবো বাম হাত দিয়ে, ঠিক আছে? ডান হাত দিয়ে কি করবো আমি, ইনজেকশন পুশ করবো, ওকে? যেটা ইচ্ছে সেটা দেয়, হ্যাঁ মাপে না, ওদের তো মাপতে মাপতে ওরা কি নতুন আপনার মতো, ওদের অভ্যাস হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে কোন জায়গাটা। শারীরিক দুর্বলতা কমানোর খুব ভালো একটা ওষুধ হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। আগে একটু ওয়াটার ইয়া ওষুধ বের করে নেন উপর দিয়ে, ঠিক আছে? এই এটা কই রাখবে, এটা বিয়াটা ডুবাই রাখুন। আর কখনো নিডিল হাত দিয়ে স্পর্শ করবেন না, ঠিক আছে? কোন জায়গা মাপছেন দেখছেন তো নিশ্চিত হয়ে, এই জায়গাটা, এই জায়গাটা 90 ডিগ্রি জোরে দিতে হবে, আস্তে দেন, সমস্যা নাই, ভিতরে ঢুকে যাবে, দেন, প্রবলেম নাই, কিছুই হবে না, হ্যাঁ দেন, সমস্যা কি, এরপর একটু তুলেন, ব্যাকফ্লো করেন, ব্যাকফ্লো কিচ্ছু হবে না, ব্লাড আসবে না এখান থেকে, ঠিক আছে? এটা আমরা স্পেসিফিক জায়গায় দিছি, হ্যাঁ এখন আস্তে করে পুশ করে দেন, এগুলো সব রেডি রাখতে বলছি, তাই না? হ্যাঁ এটা দিয়ে সাথে সাথে ইয়া করতে হবে, নো ডলাডলি, ছেড়ে দেন আপনি, এটা আপনি হাতে ধরেন শুধু, ইন্টামাসকুলার ইনজেকশনে কোনো ডলাডলি দরকার নাই, করোনা টিকা দেখছেন কোনো ডলাডলি করতে দেয়, খালি জাস্ট এটা ধরাই দেয় পেছনে নেন, ডলে দেয় চলে যায়, কোনো ডলাডলি হবে না, আরে সাথে কেন লাগবে, নিডিলটা কি এত বড় করে বানাচ্ছে, আর আপনি টেন দিয়ে ধর, টান দিয়ে ধরতেছেন না, ঠিক আছে? ছেড়ে দেব, ছেড়ে দেন, এখন আর কিছুই হবে না, সব জিনিস আগে হাতে রেডি রাখতে হবে, প্রয়োজন আপনি একটা অ্যালকোহল প্যাড একটা হাতে রাখবেন, ঝুড়িটা ওইখানে আছে, ওই যে, হ্যাঁ ওইখানে, ব্যথা করতেছে অনেক, হ্যাঁ এত ব্যথা করার কথা না, মাসকুলার ইনজেকশন হালকা ব্যথা লাগবে, এটুক ব্যথা,
সহ্য করার ক্ষমতা আমাদের আছে, জীবনও নেই। আজকে নিবেন কি আপনি লুকিয়ে লাইছে কি হয়েছে? এটা কোনো ব্যাপার না, কতটুকু ঢুকাচ্ছেন এটা ইম্পর্টেন্ট না, কারণ আমাদের মাসের যথেষ্ট বিয়ার না খুব একটা। যেখানে যখনই দিবেন ওইভাবে এটা যদি আপনার শুই হয় তাই না, শুয়ের মাথাটা কি থাকবে দেখেন, এই মাথাটা থাকবে কোন দিকে? উপরের দিকে, আপনার মুখের দিকে থাকবে। ঠিক আছে, ঢোকানোর সময় এই মাথাটা আপনার মুখের দিকে থাকবে। তারপরে এখন ওনারটা ইয়াটা করেন, কিন্তু একটা ভুল করছি, আপনাকে ইনজেকশনের দিকে তাকায় আছে। হ্যাঁ, রোগী যে গাড়টা ঘুরাইবে এইভাবে সবসময় যখন ইঞ্জেকশনটা দিবেন, ঠিক আছে, ইঞ্জেকশন দেখতেছেন, ঠিক আছে, রোগীর হাড়টা দেখতেছেন, তাহলে এখান থেকে আমি হাড় যেখানে দেখব, তাহলে এখান থেকে আমি তারপরে এটা আঁকালাম, এখন এই জায়গাটা সবসময় আমার টার্গেটে রাখতো, এই জায়গাটা, এরপরে আমি কি করব, ওই জায়গাটাকে আমি ইয়া করে ধরব। এখন তো মারবেনই, যখন ইনজেকশন দিবেন তখন আর মারবেন না। ছুইটা একটু দেখেন শক্ত আছে কি না। হ্যাঁ, ঠিক আছে, আর ডিটেলের গায়ে কখনো হাত দিবেন না। একটু নিচের দিকে নামায় নেন, ঠিক আছে, নামায় নিলে বুঝবেন যেখানে কিছু আছে কি না। রামাকে শুনছি আমাকে, ঠিক আছে, তাহলে এটা ধরবেন কি, ঠিক আছে, কিছুই নাই, কিছুই নাই, বাতাস আসছে খালি, ভেরি নাইস। অ্যালকোহল প্যাড আরেকজনের দিয়ে দিলে কেমন হবে, নিজের হাতে রাখতে হবে সবসময় রেডি করে, ধরেন ছেড়ে দেন, ইনজেকশন দেওয়া শেষ, ছেড়ে দেওয়া শেষ, লাগছে কোন আমার কাছে দেন, ওর মধ্যে আমার দেখেন, আমাকে ভিডিও দেন, কি দেবে কি, আমি একজন দেই না না, নিজে কিন্তু যে দিবে সে তাকে দিতে হবে। ইনজেকশন দেওয়ার কোনো ব্যাপার না, দুইজন দুইজন করে আসেন, আপনারা দুইজন যে বসেন, হ্যাঁ, আজকে দেখি পরে আপনাদের দেখা দেখি কিছু নাই, সব তো দেখলেন, নিয়ম একটা, এদিক দেখো লেন সাড়ে নিয়ে করতেছেন কেন, এদিক দেখো লেন মাথা ঘুরে যাচ্ছে, বাচ্চা পোলা পারে না মাথা ঘোরা, এখানে ভয়ের কিছু না, একটু ব্যথা তো পাবেনি, এটা সবারই লাগবে, আপনি কি দিবেন সেই রুগীর ব্যথা, এটা তো স্বাভাবিক, যেটুকু আছে এটুকু তো লাগবে তাই না, কিন্তু কথা হচ্ছে কি, ভয় পাইলে তো শিখতে পারবে না, দিতে হবে, কোমরে হাত দিয়ে রাখেন আপনি,
আপনি ক্যামেরাটা নেন, আমি একটু দেখি দেবেন, এটা ধরেন, আমি একটু ক্যামেরা দেখি দেখি। রুগীরে বলবেন এদিকে দাঁড়াতে, রুগীর এদিকে কোনো কাজ নাই, ঠিক আছে। এরপর আপনি এই যে মাসেলটা ধরেন, বোনটা ধরেন, এই যে হাড্ডি দেখেন, এখান থেকে আমরা হাড্ডি পাচ্ছি না, এই হাড্ডির পরে এখানে তাহলে কত, হাড্ডি থেকে এক আঙ্গুল, তার নিচে এক আঙ্গুল দিয়ে দুই আঙ্গুল আমি এমন করলাম, তাহলে কি মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটাকে ইনজেকশন দেওয়া, তখন আমি ধরবো কীভাবে, এই যে পুরো জায়গাটা ঘিয়া করে আমি উঁচা করে ধরলাম, তাহলে কি আমার মনে আছে যে আমি কোন জায়গাটাকে স্টিকার জন্য সিলেক্ট করছিলাম, ঠিক আছে। এই জায়গাটাতে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুশ করে জাস্ট একটু ব্যাক ফ্লো করবো, পুশ করার পরে ছেড়ে দিলে হবে, ব্যাক ফ্লো করে আস্তে করে ইয়া করে দিয়ে দেবো, এদিকে একদম রুগীর সাইডে থাকেন। নির্দিষ্ট স্থান থেকে ঘুরাইতে ঘুরাইতে ঘুরে যাবে, ঠিক আছে। এদিকে কি হয়, শরীরের নিচের অংশ করলে অর্ধেক পুরো সিস্টেম পুরোটা হবে, আগে করুন স্যার, একটু কিসের অবজারভে থাকেন, প্রবলেম নাই, এখানে কোনো সমস্যা নেই, ওনাদের 3 ক্লাস এটা নিয়ে, আজকে নিয়ে 3 ক্লাস তাই না স্যার, 14টা মাসকুলার নিয়ে কথাবার্তা বলা হয়েছে এখানে, আজকে আমার নতুন করে বলার কিছুই নাই, এটা এমনি ছিঁড়ে আপনাকে কেমনে বলে দেখাইছি, ওইটা দিয়ে চারা দিলে এটা ছিঁড়ে চলে আসবে, এই যে এই সাইডে একটা আছে দেখেন, দেখেন আগে ভালো করে সুস্থ লাগানো আছে কিনা, হ্যাঁ এগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে, একবার দুইবার তিনবার করলে এমনি পারবেন, হ্যান্ডেল করলে এটা খুলে আসবে, হ্যান্ডেলটা উপরে, হ্যাঁ হ্যান্ডেলটা উপরের দিকে রাখবে, উপরে আপনি এটাও যদি উপরের দিকে রাখেন সমস্যা নাই, ঠিক আছে, বাট আপনার উচিত হ্যাঁ এটা উপরে রাখা, তাহলে উপরে রাখলে কী হবে, ঠিক আছে, আর ওটা রাখেন, হাতেরটা রাখেন, এটা এমনি কমপ্লেক্স রাখেন না, এই প্রথম পরিষ্কার করছেন এখানে, হ্যাঁ এইভাবে না উপর থেকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোনটা কিভাবে হয় বুঝেন তো, ঠিক আছে হচ্ছে না কিন্তু 90 ডিগ্রি, আপনি কলমের মতো ধরেই তো পারেন, ঠিক আছে সমস্যা নাই, একটু ব্যাক ফ্লো, ব্যাক ফ্লো হ্যাঁ ঠিক আছে, ইয়া কই হাত দিয়ে দিবেন, সব সময় সবারই এই ভুলটা হচ্ছে, হাতে প্রয়োজন একটা নিয়ে রাখবেন, ঠিক আছে স্যার, হ্যাঁ এবার রুগী রুগী বসে যান, আরে ভয়ের কিছু নাই, বসেন, ইঞ্জেকশনটা দিয়ে যান, শরীরে শক্তি পাবেন, ঠিক আছে, এরপরে শেষ হয় না তো ইঞ্জেকশন, এখন মাত্র দিলেন ইনটা মাসকুলার, এরপর আমরা দিব সাবকিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস ভেনাস নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করবো, সাবকিউটেনিয়াস ইন ভিট্রো, ভেনাসও আমরা কী করবো, আগে ইন ভিভো করবো, প্রসিডিওরগুলো দেখবো, এরপরে লাস্টের দিন কী করবো, ইন ভিট্রো করবো, সরি ইন ভিট্রো আগে করবো, তারপরে ইন ভিভো করবো, ক্লাসে তো নিয়মিত কেন স্যার, বাম হাতে তো নেওয়া যায় স্যার, যে হাতে ইচ্ছা নেওয়া যাবে, একই তো নিয়ম, আরে বলবেন না, ডিসে
দেখেন এইসব কোনো বিষয় না, শুধু আপনাদের মাথায় রাখতে হবে মেডিকেল সায়েন্সে পড়লে ওই উল্টা হচ্ছে স্যার, উল্টা কাগজের দিকে যুদ্ধ করা যাবে না। আগে তো ইঞ্জেকশন রেডি করাই নিয়ম, আমরা তো যখন নিয়ম শিখেছি তখন কি শিখেছি, হ্যাঁ আপনার জিনিসপত্রগুলো আগে জমাইতে হবে, এরপর ইঞ্জেকশনটা রেডি করতে হবে, হাত রেডি করতে হবে, ওইটা রেডি করে এসে আপনি হাতটা কি করবেন? ব্যাপার না, এখানে তো আমি আছি, যা হবে সব কিছুতেই কি ব্যাপার না, প্রথম যখন আমরা প্রেশার মাপছি তখন কি একদম 0.5 পর্যন্ত নিয়ে আসেন, হ্যাঁ সোজা করে ধরেন, হ্যাঁ এখন সুন্দর করে হালকা করে আটকায় রাখেন, এবার ওনার হাতটাকে ঠিক করেন, আপনি এই সাইডে দেন, সমস্যা নাই, দুই আঙ্গুল এটা তো রাখতেই হবে এমন কথা আছে, ছেড়ে দেন এটা আগে ঠিক করেন, হ্যাঁ হ্যাঁ এই জায়গা পরিষ্কার করেন, একেবারে সিম্পলি করেন না, আপনার কোনো সমস্যা হবে না তো, এখানে বললামই তো, তারপরে ধরবেন কীভাবে, এটা ধরলেই শেষ, ঠিক আছে এটা ধরলেই শেষ, এটা হবেই প্রথম প্রথম হবে, কেমনে ধরলেন এইভাবে পুরাটা ধরেন, এমনি ধরতে পারেন না আপনার, এটা লাগে না কেন এখানে, বলেন তো কোথায় ছিল আপনার ইনজেকশনের সাইড, হ্যাঁ একটু উপরের দিকে পুশ করেন, এই তো হয়ে গেছে, আস্তে করে পুশ করে দেন, আস্তে করে, হ্যাঁ কিছুই হবে না, হয়ে গেছে তুলে ফেলেন, আপনি হাত কেন তুলে ফেলেন না, হ্যাঁ ঠিক আছে, আপনাদের যা বলি তা শুনেন না কেন, আগে থেকে বলি না সব রেডি রাখতে, কি ব্যথা পাইছেন বেশি, তাহলে এত ভয় পাচ্ছেন কেন, নিডেল আছে না ওইখানে, এইগুলো ব্যাপার না, এটা পারবেন এমনি হয়ে যাবে, না না এখানেও তো অনেক মানুষের সামনে, হ্যাঁ আরেকটা কল প্যাড নেন, ওনাকে আরেকটা কল প্যাড দেন ছিঁড়ে, করোনা ভ্যাকসিন দেন নাই কারা কারা এখনো, তাড়াতাড়ি ভ্যাকসিন দিয়ে নেন, হ্যাঁ এটা আরেকটা দিয়ে, এটা এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন, হ্যাঁ আরেকটা দিয়ে দেন, হ্যাঁ ভ্যাকসিন দেখেন আমাদের করোনায় প্রায় 20-21টার মতো কি প্রজাতি স্ট্রেন ভ্যাকসিন তৈরি করছে একটা বা দুইটা স্ট্রেনের বিরুদ্ধে, ঠিক আছে তা বাকিগুলার কিন্তু আপনি অ্যাফেক্ট, তারপরেও তো একটা থেকে দুইটার বিষয়ে তো আপনি কি নিশ্চিত যে হবে না, এটা এরপরও কথা আছে, ভ্যাকসিন যদি দেন সবসময় মনে রাখবেন যেন একই কোম্পানির দুইটা ভ্যাকসিনই দেন, মনে করেন একটা সিনোফার্মার দিলেন আর একটা মডার্নার দিলেন, তা হবে না কিন্তু, দুই সিনোফার্মা দিলে দুইটাই কি
সিনোফার্মাই দেওয়া উচিত, ঠিক আছে? তাহলে কমপ্লিকেশন অনেক কম হতে পারে। যদি কাজ না করে তাহলে তো অ্যান্টিবডি তৈরি হবে না, বুঝছেন আমার কথা? যদি কাজ করে তখনই অ্যান্টিবডি তৈরি হবে, বুঝছেন? অ্যাটলিস্ট কিছু যদি নাও হয় তাও তো মানসিক স্যাটিসফ্যাকশন যে আমার ভ্যাকসিন দেওয়া আছে। কি অ্যাস্ট্রাজেনিকারটা সবচেয়ে ভালো ছিল, এখন মডার্নারটাই ভালো বলে সিনোফার্মারটা অনেক ইউজ করতেছে। কিছু করার নাই, যেটা আপনার এলাকায় দিবে ওইটাই দিতে হবে। আপনি কী করবেন? কি না হবে, হয়ে যাবে, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। আপনিও ভালো পারবেন, নার্সরা প্রতিদিন দেয় সেই জন্য পারে, আপনি দেন না সেই জন্য পারেন না। 0.5 ঠিক আছে, হ্যাঁ, এরপরে ইন্টারভেনাস প্রসিডিউর আমরা শেখা শুরু করবো। কোনোটাই কঠিন না রে ভাই, কঠিন আগেই বলেন কেন, এ কঠিনের কি আছে? ভেন ফুলে উঠবে, ওর ভিতরে ঢুকাই দিবেন, শেষ কাহিনী, তাই না? ভেনে সঠিকভাবে না দিলে তো সাথে সাথে বুঝবেন, যেখানে ইঞ্জেকশন দিচ্ছেন ওই জায়গাটা ফুলে উঠবে, তাই না? মানে এখনো ফুল আছে, 3 দিন আগে দিছি, এখনো ফুল আছে, আজকে একবার একটু দেখা দিচ্ছি। কোনো সমস্যা হবে না। কিসে ফুল সেখে ধান স্যার নিজেই ডাক্তার না, এই জন্যই তো সমস্যা। হ্যাঁ, গুড, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেখেন। আপনি আগে কি আগে ঢুকান, হ্যাঁ এইভাবে দেন না সুজা, 90 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি, এইভাবে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি এই হাত এটা নিয়ে রাখা যায় না, হাতের আঙুল দেয় এখানে, আবার ইয়া করে কেন? নিয়মের বাইরে করলে একদম আশ্রাব এখানে আমরা। এক নম্বর বিষয় আপনাকে আমি বলে দেই, অ্যাঙ্গেলটা ঠিক হয় নাই, ঠিক আছে? 90 ডিগ্রি হয় নাই, এটা সর্বোচ্চ যদি হয় 75 এরকম ডিগ্রি হয়েছে। 2 নম্বর অ্যাঙ্গেল, আপনি এই হাতে নিয়ে রাখেন না, আপনার যে ইয়াটা এই হাতে নিয়ে রাখেন, এখানে আপনার হাতে যেভাবে হোক জীবাণু থাকতে পারে, কখনোই হাত দিয়ে এটা ধরা যাবে না, কখনোই হাত দিয়ে নিডেল ধরা যাবে না, এটা সবসময় মনে রাখতে হবে। না ও তো ইনসুলিন দেন না, আপনি নিজের ইনসুলিন দেন না মাঝে মাঝে, তোর অবশ্য অভ্যাস তো আছে, জিনিস তো একই না, জানে না আপনি যে আজকে দিলেন না, যদি 2-1টা দেন এটা কোনো ব্যাপার না, আপনাদের কী বোঝাবো? আমি তো এই স্যারের নিয়ে সবচেয়ে বেশি ভয় ছিলাম যে, হ্যাঁ আমি তো বলছি, আপনি বলছেন যে চোখে, তারপরেও কোনো সমস্যা নাই। আরে মানুষ যতই বলুক, আমি যখন করোনা টিকা দিলাম আমি তো টেরি পাই না, আমার বলছে এদিকে একটু তাকান, জাস্ট তাকাইছি, দেওয়া শেষ। আমি বললাম কি দেওয়া শুরু করে নাই নাকি এখনো? না একটা আরেকটা সামনে মাস। পরে বলবো নি, অনলাইনে বলা যাবে না এখন কীভাবে। নাই নাই এখানে শোনেন, এখানে হাওয়া খুব সমস্যা না, হাওয়া প্রত্যেকবার বেশি সমস্যা হবে ভেইনে, ঠিক আছে? মাসেলে সামান্য একটু হাওয়াতে কোনো প্রবলেম নাই, সমস্যা না, ওনার তো রোগই না, কম দিলে কিছুই হবে না, নিয়মটা বুঝলেই হবে।
যে হাত দিয়ে ধরবেন ওই হাতে একটা নিয়ে রাখেন, ঠিক আছে, যে হাত দিয়ে ধরবেন এইভাবে। কোমরে হাত দেন, ইয়া কোমরে হাত দিলে আপনারই সুবিধা, কারণ মাসেলগুলো সামনে চলে আসে। এর বাইসা বাইসা নিছে ও, মানে চোখ বন্ধ করে দিলে কিছুই হবে না। ব্যাক পুশ করেন, ব্লাড আসে নাই, ব্লাড আসে নাই, ব্লাড আসলে সাথে সাথে আসতো, এবার আস্তে করে পুশ করে দেন। সাথে সাথে ইয়া করেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। এটা আপনি সাথে সাথে বেরি করে রাখবেন, হাতে বের করে রাখবেন। ওকে, ওকে, ঠিক আছে, প্রবলেম নাই, ব্যান্সটা ঠিক করেন। তাহলে আজকে আমরা কি আই এম ইঞ্জেকশনের একটা পার্ট শেষ করলাম। এখনকার ভিডিওতে সাউন্ড বেশি হওয়ার কথা, এখন তো আমরা ইয়ারফোন হেডফোন ইউজ করি ভিডিওতে। এখন সাউন্ড বেশি, আগেরগুলো সাউন্ড কম ছিল। ঠিক আছে, সমস্যা নেই, কীভাবে ধরবেন আগে। হ্যাঁ, ভেরি গুড, মাপ দিচ্ছেন, কোথায় ধরছেন আপনি? হ্যাঁ, সামনের দিকে না, পেছনের দিকে, সবসময় ইঞ্জেকশন দিতে হবে পেছনের দিকে। তোরে মোচড় দিলে ভেঙে যাবে। আরেকটা আছে না, শেষ, এইভাবে কেন ধরবেন? তাহলে হাত কেটে যেতে পারেন, আপনি এইভাবে ধরেন না, এটা দিয়ে যে কোনো এক হাতে ধরেন, এইভাবে ধরেন, তাহলে ধরেন। আচ্ছা, আমি ধরেন, এটা ধরেন, এখন ভাঙেন, নিচে ধরেন, ইঞ্জেকশনটা ধরেন, হ্যাঁ, এখন দুই হাতে ধরে ভাঙেন, হ্যাঁ, মোচড় দিলে ভেঙে যাবে, দেন হাত কাটবে না তো। বুঝি নাই, হ্যাঁ, আপনি কেন দিবেন তার উপর ডিপেন্ড করবে। আপনি যদি মেয়েদের টিটেনাসের ডোজ দেন তাহলে পাঁচটা, আর আপনার কোনো কিছু কেটে গেছে তাহলে একটাই দিবেন, ঠিক আছে, ওইরকম কিছু না। যদি শুধুমাত্র মেয়েদের একটা প্রেগনেন্সি রিলেটেড বিষয়গুলোর জন্য টিটেনাসের একটা ডোজ আছে, হ্যাঁ, 90 মাসেলে যা দিবেন সব 90 ডিগ্রি, ঠিক আছে, মাসেলে যা দিবেন ইঞ্জেকশন সবই কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। আমরা প্রথমে কিন্তু শিখাইছি কি ইঞ্জেকশনে কীভাবে তুলে ওষুধগুলা, ক্লাসগুলা করেন না এখন ইঞ্জেকশনে ওষুধও উঠতেছে না, লুজই ভালো। আপনি খালি নিডিলটা ঠিক রাখবেন, নিডিলটা যেন লুজ না হয়, একটু বের করেন, পানিটা বের করেন নিডিল দিয়ে,
সবই ঠিক হয়ে যাবে, একসময় দিতে দিতে সবই মুখস্থ হয়ে যাবে সব। কোন নষ্ট করবে না কেন, শিখতে হবে না, আপনি দিয়ে দিচ্ছেন কেন? হ্যাঁ দিবেন, সমস্যা নাই। মাংসপেশি তো সব জায়গায় আছে, আমরা নির্দিষ্ট মাংসপেশি বলতেছি, ভি করেন না, এটা ভি করেন। দেখেন ওনার এটা কি, এই জায়গা থেকে ধরেন, এই জায়গা থেকে ধরেন, কোন আপনার এই জায়গায় এটা রাখেন, এই যে এই জায়গাটা যেন কি এইখানে থাকে। হ্যাঁ এরপরে কি, এই হাত দেন, এই হাত দেন, চাপ দেন, বুঝলেন? মাংসটা দুপুরে উঠে গেছে না, এখন চিন্তা করেন, এর আগে সিলেক্ট করে নেন। হ্যাঁ এই জায়গা দিয়ে আপনি ভি টিপ দেন, ভি দিলে কি হবে, এটা একদম মাঝখানের অংশটায় সেফ জায়গা। একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ধরেন, কলমের মতো করে ধরেন। এটা ধরা লাগবে, এটা পরে দিলে, পরে ধরলে হবে, আগে তো ঢুকাই নেবেন। উপরে চলে গেল না বেশি, হ্যাঁ এখানে দেন, যেখানে ধরাই দিছি। ঠিক আছে, আপনি ধরে থাকেন, জরুরি করা যাবে না, যে না সামনে চলে আসেন। ঠিক আছে।